আসসালামু আলাইকুম। আমরা শুধু সন্ধানী ভাইয়ের কাছে যাবো, তার আগে আমরা এসএমজেজি এসএমজেজি আপনার মানেটা কি কথার দাদা? এটা আমার একটা নামের সংক্ষিপ্ত। শুভ সন্ধ্যা, কেমন আছেন দাদা? আমি ভালো আছি, আপনাকে কি বলে অ্যাড্রেস করবো? এই কথা যে পাপ মোচন হয় দাদা, এদের তো নিজেদের জীবনে পাপের কোন শেষ নেই, এদের নাম নিলে কিভাবে পাপ মোচন হয়? নাম্বার টু দাদা, আমরা তো হচ্ছে সৃষ্টির সেরা জীব মানুষ, আমরা কেন পশু পূজা করবো? পশু পূজার প্রাপ্তিটা কি? নাম্বার থ্রি, যে হিন্দু ধর্মের উলঙ্গ দেবীর পূজা হয়, সন্তানেরা মাকে উলঙ্গ করে উপাসনা করে, এর প্রাপ্তিটা কি? কেন ওই বিষয়গুলো দাদা? প্রথম কথাটার সাথে আমি আপনার সাথে একমত। সেকেন্ড আপনার প্রশ্নটা কি ছিল? প্রথম কথাটা ছিল যে এদেরকে পুজো করে কি হয়, মানে এরা তো নিজেরাও যথেষ্ট পাপ মোচনের যে ব্যাপারটা, পাপ মোচনের যে ব্যাপারটা, এই নাম নিলে পাপ মোচন হয়, এর আমি ঠিকই বলেছেন, এটা একটা মূর্খের খেলাপ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সেকেন্ড প্রশ্নটা কি ছিল আপনার, ভুলে গেলাম? পশু পূজা কেন করে? পশু পূজা, আচ্ছা পশু পূজা কেন করে? আচ্ছা সে থার্ড প্রশ্ন হচ্ছে যে উলঙ্গ মূর্তি, উলঙ্গ দেবীর উপাসনা হবে কেন? উলঙ্গ দেবী বা মায়ের উলঙ্গ মায়ের পূজা কেন করবে? যে তার বস্ত্র নেই, ঠিক আছে। আচ্ছা এবার আমি একটা জিনিসের একটা কথা আছে যে কেন করবে। আচ্ছা এবার ব্যাপারটা হচ্ছে দুটো জিনিসকে ভাবতে হবে। হ্যাঁ, যে এই জিনিসটাকে আমি মোটেই জাস্টিফাই করছি না যে এটা করে, এটা ঠিক করে বা ভুল করে, এরকম জিনিসটা আমি মোটেই জাস্টিফাই করছি না, আর নট জাস্টিফাই এনিথিং। কিন্তু সেটা কীভাবে এসেছে সেই জিনিসটা আমি বলার চেষ্টা করছি। তা এখন তো সোশ্যাল ইকোনমিক কন্ডিশনটা এখন আমাদের অনেক পরিবর্তন হয়ে গেছে, কিন্তু যখন মানুষ যখন বনে জঙ্গলে থাকতো, একটা খুব প্রকৃতির খুব কাছাকাছি যখন থাকতো, তখন তারা একটা জিনিস বুঝতে পারতো যে এই যে একটা এই যে কোনো প্রাণী যেগুলো আমরা দেখছি, যা যে কোনো প্রাণী, তারা প্রকৃতির মধ্যে একটা ভারসাম্য রক্ষা করছে, একটা খাদ্য শৃঙ্খল রক্ষা করছে, সেই জিনিসটা তারা বুঝতো। তারা যাতে অযথা এদেরকে যদি হত্যা না করা হয়, তাই সেই জন্য তারা অনেক সময় এদের মধ্যে একটা দেবত্ব আরোপ করতো। এটা হচ্ছে একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে তারা অনেক সময় মনে করতো যে এই এই ধরনের একটা সাপ, ব্যাঙ, টিকটিকি, ইঁদুর বা ধরনের হচ্ছে বাঘ, ভাল্লুক, এদেরকেও তারা সেরকমভাবে কন্ট্রোল করতে পারতো না, অনেকেই কন্ট্রোল করতে পারতো না, অনেকেই বিভিন্ন প্রত্যন্ত গ্রামের দিকে থাকতো, বনে জঙ্গলের কাছে থাকতো, সেখান থেকে বাঘ ভাল্লুক বেরোতো। তারা মনে করতো যে এইখানে যদি একটা একটা তাদের কনফিডেন্সের জন্য, মানে তারা একটা জাস্ট একটা আত্মবিশ্বাস পাওয়ার জন্য তাদেরকে একটা দেবত্ব আরোপ করে তাদেরকে পূজা অর্চনা করতো, যেন তারা এরকম ভাবতো যে তারা একটা একটা ইয়ের মধ্যে আছে, তার মানে একটা সেফ সেফ জায়গাতে আছে, এরকম একটা জিনিস তারা ভাবার চেষ্টা করতো। বাট ইজ ইট রিয়েলি লাইক দ্যাট? না, সবসময় যে এরকম হতো সেরকম না। এবার আরেকটা সেখানে কারণ হতো যে তারা অনেক সময় একটা শ্রদ্ধা জ্ঞাপন করার চেষ্টা করতো। এই জন্য দেখবেন যে নদীর ধারে যারা থাকে তারা নদীকে পুজো করে, সেটা একটা শ্রদ্ধা জ্ঞাপন করার চেষ্টা করতো। তারা মনে করতো যে এটা হয়তো একটা লিভিং থিং, এরকম কিছু একটা মনে করতো। যদিও শ্রদ্ধা জ্ঞাপন করুন বা না করুন, সেখানে বন্যা হতে তো ছাড়ে না, তা বন্যা তো হতেই, বন্যায় তাদের দেশ ভাসিয়ে নিয়ে যেত। এবার এই বন্যা থেকে বাঁচার জন্য তাদের কাছে যাতে এরকমভাবে তারা ভিটে মাটি উচ্ছেদ না হয়, সেখানে একটা কনফিডেন্স গেন করার জন্য অনেক সময় তারা এই জিনিসগুলো করতো। দাদা মনে করেন যে এই যে আমরা যেরকম হাঁস, তারপর মনে করেন সাপ, এগুলো তো হচ্ছে এগুলো তো পশু, তো আমরা সিস্টেম সঙ্গে রাজি, পশু কেন উপাসনা করবে? আমাদের গরুকে মানুষ উপাসনা করে। ওই যে বললাম তাদের কাছে একটা একটা ধারণা ছিল যে এটা হয়তো, এটা হয়তো পরিবেশের, এটা ধারণা না, এটা তাদের তাদের দেখতে পরিবেশের ভারসাম্য রক্ষা করছে, একটা শ্রদ্ধা জ্ঞাপন, তার বিষয়ে কিছু না। হ্যাঁ এখন হ্যাঁ, এবারে সেই জন্য করতো, ঠিক আছে। এবার আপনি বলতে পারেন এটা করে লাভটা কি হয়? এটা ডেফিনেটলি সেটা লাভের কিছু নেই, সেখানে কোনো লাভই হচ্ছে না, সেখানে আলটিমেটলি তো কোনো লাভ হচ্ছে না। মানে তারা তো আর এরকম না যে তাদেরকে পুজো করলেন, তারা জানলো যে হ্যাঁ ভাই পুজো করলেন, তারপর হচ্ছে সূর্যকে পুজো করলেন, সূর্য জানলো যে হ্যাঁ ভাই পুজো করছে, শীতকালে দিনের বেলা একটু টেম্পারেচার বাড়ি দিল, রাতের বেলা কমিয়ে দিল, বা এরকম কিছু করছে। ইজ রিয়েলি নট ডুইং এনিথিং লাইক দ্যাট। মানে হিন্দুরা গরুকে পূজা করে, অথচ মুসলমানরা একই গরুকে উৎসর্গ করে পুণ্য অর্জন করে, হত্যা করে পুণ্য অর্জন করে। যেমন ধরি গরু উপাসনা, এই যে আমরা যেরকম দেখছি, আমি নিজে দেখছি গরু উপাসনা করা, গরুকে মায়ের দৃষ্টিতে দেখে, পুরুষ গরু হচ্ছে বাবা, তাদের সন্তানরা ভাই বোন, এবং গরু মৃত্যুর পর মনে করেন যে তার চামড়া দিয়ে জুতা বানায়। কয়েকদিন আগে নরেন্দ্র মোদী, আমি একটা দেখছিলাম গরু পূজা করতেছে, কিন্তু তার পায়ে যে খাদিমের জুতাটা সেটা হচ্ছে গরু চামড়া, সত্যি হাস্যকর না, তার পায়ে যে জুতাটা সেটাই হচ্ছে মনে করেন যে গরুর চামড়ার জুতা। তাহলে এই উপাসনার ভিত্তি কি? অবশ্যই ডেফিনেটলি এগ্রি উইথ ইউ। সেটা ডেফিনেটলি, মানে এটা যে একটা ফিউটেল সেটা অবশ্যই আপনার সাথে, মানে আমি ডেফিনেটলি আপনার সাথে সহমত পোষণ করি। এটা যে একটা অল ইন ভ্যান, এটা যে একটা বৃথা একটা চেষ্টা, সেই বিষয়ে আমি কখনোই জানি, ঠিক আছে। এবারে আরেকটা, আপনার যে তৃতীয় প্রশ্ন ছিল উলঙ্গ দেবী পূজা করে, সেটা হ্যাঁ বল শুনি দাদা। এর আগে আগের প্রশ্নটা ছিল যে রামকৃষ্ণের ব্যাপারটা, ওইটা তো ওটা কি বলবো, মানে ওটা তো ওটা তো আমি বলেইছি, ওটা ওই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই, ওটা ঠিকই বলেছেন, আই রিয়েলি ডেফিনেটলি এগ্রি উইথ ইউ। না না না, রামকৃষ্ণের জীবনে যে অপকর্ম কথাগুলো বলা হয় মহাভারত বা রামায়ণে, মনে করেন আমি কৃষ্ণ সম্পর্কে একটা আপনি প্রশ্ন করি যে রক্তক্ষয়ী যুদ্ধ কোনো ধর্ম বয়ে আনে, যেখানে পিতা পুত্রকে হত্যা করে, পুত্র পিতাকে হত্যা করে, ভাই ভাইকে হত্যা করে, বোনের জামাইকে হত্যা করে, বোনকে বানায় বিধবা, ভাগ্নিকে বানায় পিতৃহারা, এটা কি কোনো ধর্ম হতে পারে? কারণ এরা তো ভাই ভাই, কাকাতো ভাই কাকাতো ভাই, জ্যাঠাতো ভাই কাকাতো ভাই, এরাই তো হত্যা করছে। কিন্তু আফ্রিকা থেকে যে হত্যা করেন, যুদ্ধ করে নাই, এরা তো ভাই ভাই, এই হত্যার পরিণাম কিভাবে পূর্ণ বিচার করে? দেখেন আমি কিছু সম্পর্কে আপনার কাছে আরো দুই একটা কথা বলবো দাদা। দাদা দেখেন, কৃষ্ণ আমরা যতটুকু জানি ধর্মের দৃষ্টিতে যে জুয়া খেলাটা হচ্ছে খুব খারাপ একটা জিনিস, এরা কি করছে? পাশা খেলছে, পাশাটা কিন্তু আমাদের বাংলা ভাষা বলে জুয়া। জুয়া খেলে কি হয়েছে? পুরো এক পাশে পাণ্ডব এক পাশে, কৃষ্ণ ছিল পাণ্ডবদের সাথে, তো কি হয়েছে? পাণ্ডবরা গেম ধরছে যে ধন দৌলত, টাকা পয়সা, রাজ্য, সবকিছু হারাইছে, বলছে আমার একমাত্র বউ আছে, বউকে আমি বাধা দিলাম। পরে মনে বউ বাধা দেওয়ার পরে তারপর কি হয়েছে? আর কিচ্ছু নাই, একদম শূন্য। তখন বলছে যে এবার যদি হেরে যাই সর্বসম্মুখে আমার বউরে উলঙ্গ করবা, আমাদের বউকে উলঙ্গ করবা। দাদা এটা কি কোনো ধার্মিকের কাজ হইতে পারে? দাদা
মনে করেন যে দেখা যাচ্ছে যে আপনার কথা কিন্তু আমি শুনতে পাচ্ছি না, শোনা যাচ্ছে না দাদা, শোনা যাচ্ছে এখন, শোনা যাচ্ছে না, যে যে মনে করেন যে সর্বশেষ উৎসল কি যে শুধুমাত্র একমাত্র বউ, বউকে উৎসর্গ করার পর হারিয়ে যাওয়ার পর বলছে যে এবার যদি আমরা হারিয়ে যাই সর্ব সবার সম্মুখে আমার স্ত্রীকে এবং পাঁচ ভাইয়ের স্ত্রীকে উলঙ্গ করে ফেলবে, দাদা এটা কোনো ধার্মিকের কাজ হইতে পারে? দাদা পঞ্চপাণ্ডব যখন বনবাসে ছিল তো এক রাজ্যে মনে করেন যে একটা স্বয়ংবর সভা হচ্ছে, তো সেখানে মনে করেন বড় বড় গুণী গুণী পণ্ডিত লোকেরা যে লক্ষ্যবস্তু অর্জন করতে পারে নাই, এটাও একটা কৃষ্ণের পলিসি ছিল লেখা যেরকম, তো অর্জুন মনে করেন সেটা অর্জন করে, অর্জন করে দ্রৌপদীকে পায়, দ্রৌপদীকে নিয়ে যখন মায়ের কাছে আসে বনবাসে জঙ্গলের মধ্যে, তো মার কাছে এসে বলে যে মা আমরা সারাদিনে একটা ফল পাইছি, তো মা বলে তোমরা পাঁচ ভাই সমান ভাগ করে খাও, মায়ের কথা রাখছে যে পাঁচ ভাই এক নারীকে বিয়ে বাহু করে, দাদা তাদের বাসরাতটা কেমন হয়েছিল? দাদা আমরা যতটুকু জানি ছোট ভাইয়ের বউ হচ্ছে মেয়ের সমান, বড় ভাইয়ের বউ হচ্ছে মায়ের সমান, কিন্তু এরা তো ধর্ম, এদের কি হচ্ছে? হ্যাঁ তাদের কাছে একটা ইয়ে ছিল, তাদের কাছে ডিল মানে তাদের যে ব্যবস্থাটা ছিল যে তাদের ইয়েটা ছিল যে প্রতি বছর দ্রৌপদী এক একজনের স্ত্রী হবে, প্রতি বছর প্রতি দিন না প্রতি বছর এক এক বছর, তো মনে করো দিনের কথাই বলা হয়েছে অনেক জায়গায় যে এর সাথে কথা বলে শেষ করে আরেকজনের কাছে আসতে, আরেকজনের সাথে কথা শেষ করে আরেকজনের কাছে আসতে, এরকম তো বলা হয়, এরকম তো দেখুন না ইয়েটা কিন্তু যখন তারা এক এক প্রতি বছর এক এক বছর সে এক একজনের স্ত্রী হিসেবে থাকতো, এবং সেই সময়ে তারা যখন যদি কেউ সেখানে এসে চলে আসে বা সেখানে যদি কেউ ইয়ে করে তখন সে তার বনবাস মানে সে এক বছর সে তার সময়টা সে পাবে না এবং সেই সময়টা সে বনবাসে কাটাবে, একটা নারীর জন্য ভাইরা ভাইরা কি ভাড়া শুরু করে দিচ্ছে একটা নারীর জন্য, সেইটা একটা পয়েন্ট হতে পারে, সেইটা পয়েন্ট হতে পারে। হ্যাঁ আরেকটা কথা একটু জিজ্ঞেস করি বলি দাদা, আমাদের এই মানে রামায়ণ একটা ছবি একদম স্পষ্ট আছে মহাভারতে, মহাভারতে যে অষ্ট সখী স্নান করতেছে, স্নান করতেছে কৃষ্ণ তাদের কাপড় নিয়ে কদম দালে উঠে বাঁশি বাজাইতেছে, তখন সখীরা বলতেছে যে প্রভু আমাদের আমাদের তো বস্ত্র নিয়ে গেছে আমরা লজ্জা নিবারণ করতে হবে, বস্ত্র দাও, তখন কৃষ্ণ দাসে বসে বলে যে তোমরা একে একে আসো এবং তোমাদের নগ্ন রূপ দেখাও এবং বস্ত্র নিয়ে লজ্জা নিবারণ করো, দাদা এই যদি হয় ধর্মযাজকের চরিত্র তাহলে আমরা কি উপাসনাটা করবো? হ্যাঁ ডেফিনেটলি এটাও ঠিক কথা বলেছেন, এটা ঠিক কথা, আমি আমি তার নামে কিভাবে আমার পাপ মোচন হবে? মহাভারতের মধ্যে আছে এবং লেখাই আছে, এখানে তো আমি নিজের সকল মতবাদ দিইনি, বুঝতে পারছি বুঝতে পারছি, ঠিক আছে এসএনজি, অবশ্যই অবশ্যই অবশ্যই, ঠিক আছে ঠিক আছে এসএনজি ভাই, আজকে তাহলে আপনার কাছে আচ্ছা আমি ভাবলাম যে ওটা ওটা বোধহয় আপনি নিজেরই কোনো মতামত দিতে চাইছেন সেই জন্য বলেছেন, আচ্ছা উলঙ্গ দেবীর এই এই উলঙ্গ দেবীর এই এরকম ইয়েগুলো এইগুলো একটা প্রাচীন ইয়ে থেকে এসেছে, প্রাচীন যে ট্র্যাডিশন সেখান থেকে এসেছে, তারা জানতো তার কাছে মানে নেচার যে যে জিনিসটা সেই জিনিসটা উলঙ্গই, তাই এখানে যেটা এই যে মা কালীর যে রূপটা দেখেন যে শিবের উপরে দাঁড়িয়ে যে রূপটা দেখেন সেখানে তো মা কালীর যে বিভৎসনগ্ন রূপটা এটা এটা একটা এই রূপটা তো একটা এই রূপটা একটা দোতনা বহন করে, এই দোতনাটা কি, এই দোতনাটা হচ্ছে পুরুষ প্রকৃতির একটা দোতনা বহন করে, তা এই যে উলঙ্গ রূপটা দেখেন যে কালীর মা কালীর যে উলঙ্গ রূপটা দেখেন সো দেয়ার ইজ সামথিং ইট সিগনিফাইস, এটা কিছু সিগনিফাই করে, সিগনিফাই কি করে সেটা হচ্ছে ওই নেচার কে তারা সিগনিফাই করার চেষ্টা করে। দাদা রূপের ব্যাপারটা একটু বলি যে আমাদের ধর্মকিতাবে কিন্তু বলা হয় যে স্বামীর পায়ে স্ত্রীর স্বর্গ, আচ্ছা আপনি আমার কথা শুনছেন না, আপনি কি নিজে বক্তব্য তাহলে দিয়ে দিন, আপনি আপনার কথা শেষ করেন আমি তারপর বলছি, আপনি আপনার কথা যেটা শুরু করেছেন শেষ করুন আমি তারপর বলছি। আচ্ছা যে জিনিসটা হচ্ছে কিরকম জিভে কামড়, হাতে মুন্ডুমালা, বুকে কোনো বস্ত্র নাই, দাদা মায়ের রূপ কি এটা হতে পারে? দাদা মা তো মায়ের থাকবে পরিপূর্ণতা, দাদা আমার প্রশ্ন হচ্ছে কি জানেন যে এই রূপেই কেন উপাসনা করতে হবে, কেন সুন্দর শাড়ি পরে শিবের পাশে বসে সেই রূপে উপাসনা করা যায় না, ওই উলঙ্গ দেখাটাই কেন আমাদের ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে? দাদা আমার প্রশ্ন হচ্ছে এইটাই শুধুমাত্র কথা যে আমরা কি পরিপূর্ণ রূপে কি মাকে উপাসনা করতে পারি না? হ্যাঁ এখানে একটা জিনিস, এখানে একটা জিনিস ভুল হচ্ছে, সেটা হচ্ছে যে এই জিনিসগুলো এই এইটা কিন্তু আর্গুমেন্ট নয় যে কিভাবে মানে তাকে উপাসনা করবেন, ঠিক আছে আর্গুমেন্টটা তার কারণ এখানে এই যে বললাম না যে এই মা কালী যে রূপটা দেখেন তার সেটাকে দোতনা বহন করে, সেই দোতনাটা কি বহন করে, কিসের দোতনা বহন করে, সেটা হচ্ছে যে একটা প্রকৃতির যে নগ্ন রূপের সেই নগ্ন রূপেরই দোতনা বহন করে, এবং সেখানে তারা এটা বলতে চায় যে দেখুন এই নেচার ফেভার্স নো ওয়ান, মানে নেচার কাউকেই ফেভার করে না, নেচার ক্রুয়েল এবং সেটা সে ক্রুয়েল প্রত্যেকের জন্যই, সে ক্রুয়েল সেটা একজন তার ভক্তের জন্য ক্রুয়েল হতে পারে, তার যে শত্রু তার জন্য ক্রুয়েল হতে পারে, সবার জন্যই সে নিতান্ত কঠোর হতে পারে, কঠোর কঠিন হতে পারে এবং সে নিতান্ত নগ্ন, এবং সেই জিনিসটা দোতনা বহন করার জন্যই তারা এই তার একসময় এই ধরনের পুজোগুলো করতো, হ্যাঁ সেরকম সিগনিফাই করার জন্যই সেই জিনিসগুলো পুজোগুলো করতো, এইটা আমার ঠিক মানে
এবারে সেটা কিভাবে পুজো করবেন সেটা তাদের ব্যাপার, সেটা তারা বলতে পারে, সেটা আমাদের ব্যাপার। কে বলতে পারে যে আমি কিভাবে পুজো করবো সেটা আমার ব্যাপার। এখন সেইটা আর্গুমেন্টটা আমার কাছে নয়, আমার কাছে আর্গুমেন্টটা কিভাবে পুজো করবেন সেই জিনিসটা আমার কাছে আর্গুমেন্ট নয়। আর্গুমেন্টটা হচ্ছে সেই পুজোর নামে যে কাজগুলো করা হয় বা একসময় যে করা হতো ওই জিনিসগুলোকে, সেগুলো কি সঠিক ছিল বা সত্যি সেটা এক্সিস্ট করে কিনা, এটাই হচ্ছে কথা, বুঝছেন? এটা এটার সাথে আমি আপনার সাথে আমি টু সাম এক্সটেন্ট এগ্রি যে হয়তো জিনিসগুলো সত্যি করার দরকার আছে কি নেই সেই জিনিসগুলো এগ্রি, তবে এই আর্গুমেন্টের সাথে আমি এগ্রি করি না যে এই আর্গুমেন্ট আমার মনে হয় খুব একটা ইয়ে করে। কারণ তারা বলতে পারে দেখুন এই তো দেবী দুর্গা আছে, সে বেশি কাপড় টাপড় পরা, শাড়ি টাড়ি পরা, বেশ একটা গর্জিয়াস একজন লেডি। হ্যাঁ, সে বলতে পারে ডেফিনেটলি শি ক্যান সে সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, এইটা হচ্ছে আর্গুমেন্ট। ঠিক আছে, আজকে তাহলে এসএমজি যে জি আপনার কাছ থেকে তাহলে আজকে বিদায় নিলাম। ঠিক আছে, পরে একদিন তাহলে আড্ডা দিয়ে যাবে। আচ্ছা দাদা, ভালো থাকবেন, ভালো থাকবেন দাদা। আপনি সাথে আপনি সাথে মঙ্গল করুন। ওকে ওকে ওকে, গুড নাইট। ঠিক আছে।